পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। মৌলভীবাজারের প্রতিযোগী মাহির তাজওয়ার আকিফকে হাফেজ মাহির তাজওয়ার আকিফ আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহির তাজওয়ার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আজকে আমরা একটু তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহ হাসবুক সাদাকাল্লাহু মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নাবিয়ুল কারীম। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, মানে আসলে
আমার কোনো ভাষা নেই আসলে, এত চমৎকার তেলাওয়াত এই বয়সে। আমার মনে হচ্ছে যে 11টি বছর যে আমরা যে কষ্ট করে যাচ্ছে কোরআনের আলো ফাউন্ডেশন, তার সার্থকতা আজকে আমি কোনো মন্তব্য করবো না। আমাদের সম্মানিত জাজ যারা রয়েছে তারা মন্তব্য করবো, তুমি আসো, আমি একটু আদর করতে চাই। এবং আমার একটি সন্তানও কিন্তু মাদ্রাসায় দিয়েছি হাফেজ হওয়ার জন্য। আমি চাই আন্তর্জাতিক মানের কারো অনুকরণও নয়, আমি চাই ওর মতন যাতে হাফেজ হয়। যে পথ অনুসরণে মানব খুঁজে পায় মুক্তির সঠিক দিশা, যার পরশে আলোকিত হৃদয়। আমি দেখতে পাচ্ছি আমাদের কোরআন আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব, উনিও কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, আমরাও বিমুগ্ধ এবং আবেগ আপ্লুত এইরকম সুন্দর তেলাওয়াত শুনে শুনে। মাহির অর্থ কিন্তু দক্ষ, যোগ্য, দক্ষ, তার দক্ষতা যোগ্যতার স্বাক্ষর সে ইতিমধ্যেই আমাদের সামনে সে রেখেছে। এই যে কারুকাজ, ভাজ, সুরের এই বয়সে এতটা কারুকাজ জানার তো কথা না, এটাই হলো আশ্চর্যের বিষয়। যাই হোক, আল্লাহ তোমাকে অনেক বড় করুন, এটুকুই আমরা কামনা করি। হাফেজ কারি জহিরুল ইসলাম, মাহের তাজওয়ান একটি মেসেজ আমাদেরকে জানাই দিয়েছে যে বাংলাদেশ প্রতিটি বছর ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ডের যে একটা বিষয় এটা আমরা হারাবো না, এটা চলমান চলতেই থাকবে এই তাজওয়ানদের মাধ্যমে। উস্তাদুল হাফাজ, আলহামদুলিল্লাহ, মাহিরকে আল্লাহ আল্লাহর কোরআনের মাহির হিসাবে কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে আরও বহু বহু গুণে বৃদ্ধি করিয়া দেন, আমি এই দোয়া করি। সম্মানিত অতিথি জনাব চৌধুরী হাসান মাহমুদ হাসনি, কেমন লাগলো এই মাহির তাজওয়ারের তেলাওয়াত? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের পরিধি সব কিছু তাকে আল্লাহর আরশ আজিম থেকে তার মাধ্যমে, তাকে তার কলবের মাধ্যমে দান করবেন, তার জন্য অনেক দোয়া রইল। মাহির তাজওয়ার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আগামী পর্বে আরও চমৎকার তেলাওয়াত আমাদেরকে শোনাবে এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।